আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ শ্রীলঙ্কার মতোই হবে, ঋণের বোঝা জনপ্রতি $472। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সত্য কথা বলার জন্য ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি ওবায়দুল কাদের সাহেবকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনি সত্য কথা বলেছেন। তার দলের লোকেরা কোটি কোটি টাকা পাচার করেছে। মির্জা ফখরুল বলেন, 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছিল তা আপনারা দেখেছেন। জনগণ সেই নির্বাচনকে বর্জন করেছে, 154 জন সংসদ সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেই সময়ে নির্বাচনী সহিংসতায় এই এলাকায় 2 জন নিহত ও 1 জন আহত হয়। প্রতি বছরের ন্যায় আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, এটি জনপ্রতি $472 পড়ে যাচ্ছে। অতি শিগগিরই এই সমস্যাটি বাড়বে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। আমরা চাই না শ্রীলঙ্কার ভাগ্য বরণ করতে। এত ডলার ঋণ কিভাবে শোধ করব? ই আল্লাহ সুবহানাল্লাহ তাআলা, দয়া করো, আমিন। শ্রীলঙ্কান ভাষা ও খাদ্য অভ্যাস শিখে ফেলা জরুরি। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন হওয়ায় আজকে এই অবস্থা। আগামীতে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে, যাতে করে জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে। আজকে দেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি নিজে একজন বড় ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীদের সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত ছিল। বিএনপি মহাসচিব বলেন, সরকারি মদদে আজকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাণিজ্য মন্ত্রী ও সরকারের পদত্যাগ করা উচিত। তারা পুরোপুরিভাবে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি ও ব্যর্থ রাষ্ট্র পরিচালনার দায়ে সরকারের পদত্যাগ করা উচিত। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে বাধ্য। শ্রীলঙ্কার মতোই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, এটি জনপ্রতি $472 পড়ে যাচ্ছে। অতি শিগগিরই এই সমস্যাটি বাড়বে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। সরকারকে বিদায় না করে কিভাবে আরেক সরকার, বললেন গয়েশ্বর। রাজপথে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অনেকে অনেক সরকার বানানোর কথা বলছেন, তাদের বলবো তার আগে তো শেখ হাসিনাকে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় না করে কিভাবে আরেকটি সরকার হবে? বরং বর্তমানে যে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে তারাই লাভবান হবে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে বিদায় করি।